যে কোনো লোকের সবচেয়ে বড় স্বপ্ন হল ঘর বানানো এবং সেই ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি হেতু আমরা অনেকেই অনেক ধরনের গাছ শখ করে বাড়িতে নিয়ে আসি তার সঙ্গে অনেকেই ঘরের দেওয়ালে বিভিন্ন ধরনের ফটো বা ছবি আদি টাঙিয়ে রাখি দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আলোচনা করবো ঘরে ষাটটি সাদা গোড়ার ছবি থাকলে কী হয় এই ছবি ঘরে থাকা শুভ না অশুভ ঘরের কোন দিকে বা কোন রুমে এই ছবি রাখতে নেই আর ঘরের কোন দিকে সাতটি ঘোড়ার পেন্টিং বা ছবি রাখলে ভালো হয় দর্শক বন্ধুরা সাতটি ঘোড়ার ছবি সাফল্য গতি সাহসিকতা এবং অগ্রগতির প্রতীক সাত ঘোড়ার দৌড়ানো ছবি ঘরে রাখলে সফলতা প্রাপ্ত হয় তার সঙ্গে আর্থিক স্থিতিশীলতা বাড়ায় দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি সাদা রং শান্তির প্রতীক এবং সাতটি সাদা ঘোড়া শান্তিপূর্ণ অভিব্যক্তির সঙ্গে থাকলে সৌভাগ্য এনে দিতে পারে তার সঙ্গে বাস্তুবিদদের মতেও এই ছবি ঘরের জন্য শুভফলদায়ক তবে কখনও আক্রমণাত্মক ঘোড়ার ছবি ঘরে রাখবেন না কারণ তা দুর্ভাগ্যের প্রতীক তার সঙ্গে একা দৌড়ানো ঘোড়ার ছবিও ঘরে রাখতে নেই হ্যাঁ তবে ঘোড়ার ছবি ঘরে নিয়ে আসার আগে নিশ্চয়ই দেখতে হবে সেই ঘোড়াগুলো সাদা রঙের কিনা তাই এই ছবিগুলো কেনার আগে অবশ্যই দেখতে হবে সেই ঘোড়াগুলো যেন মুক্ত অবস্থায় থাকে তাহলে এবার বুঝতেই পারছেন সাতটি ঘোড়ার ছবি ঘরে রাখা শুভ এবার আলোচনা করব এই সাতটি ঘোড়ার ছবি কোথায় রাখা যেতে পারে দর্শক বন্ধুরা ষাটটি ঘোড়ার ছবি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা কর্মস্থানে রাখা যেতে পারে তাতে সফলতা প্রাপ্ত হয় তার সঙ্গে কাজে গতি এনে দেয় তবে সবার ঘরে কখনো এই ছবি রাখতে নেই তার সঙ্গে মেন গেটে এবং দরজার সামনে ষাটটি ঘোড়ার ছবি রাখতে নেই সঙ্গে গৃহমন্দিরেও এই ছবি রাখতে নেই সঙ্গে ওয়াশরুম এই ছবি রাখতে বাধা আরোপ করা হয় তবে গেস্ট রুমে এই ছবি রাখা যেতে পারে এবার আলোচনা করব কোন দিকে এই ছবি রাখা শুভ এই ছবি রাখার সবচেয়ে উত্তম দিক হলো দক্ষিণ দিক ঘরের দক্ষিণ দিকে এই ছবি রাখা যেতে পারে তাতে সফলতা এবং যশ প্রাপ্ত হয় মান সম্মান বৃদ্ধি হয় তবে যদি সম্ভব না হয় তাহলে ঘরের উত্তর দিকে এবং পূর্ব দিকেও রাখা যেতে পারে তবে দক্ষিণ দিক সবচেয়ে উত্তম তবে এই ছবি কখনো দরজার মুখোমুখি রাখবেন না তাতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হতে পারে তবে এই ছবি ঘরে লাগানোর নির্দিষ্ট কোনো দিন নেই যে কোনো দিনে এই ছবি লাগানো যায় কিন্তু আক্রমণাত্মক ঘোড়ার ছবি কখনও ঘরে রাখতে নেই যেমন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত এমন কোনো ঘোড়ার ছবি ঘরে রাখতে নেই তবে বেডরুমে কখনও এই ছবি রাখবেন না তাহলে আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ